স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে বিমাক্ত মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানাবো বার্তাকক্ষের সবশেষ। বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার নির্দেশ, অফিসের সময় কমানো সহ সব অনুষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার সুপারিশ। ঈদ উপলক্ষে সড়কে ঘরমুখী মানুষের ঢল, বেড়েছে গাড়ির চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, পশুর ধে মোটা তাজা করা গরু হাটে নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের। পবিত্র হজ পালনে মিনায় জড়ো হয়েছেন হাজিরা, তাবুতে থেকে আজ সারাদিন চলবে ইবাদত বন্দেগি। দলীয় প্রধানের পদ ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বিদ্যুৎ সাশ্রয়ে সামাজিক অনুষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে আলোকসজ্জা না করতে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া অফিস সূচি কমিয়ে আনা, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান সন্ধ্যা 7টার মধ্যে শেষ করা সহ বেশ কিছু সুপারিশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। তিনি বলেন, সেপ্টেম্বরের আগে এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় নেই। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এলএনজি সহ জ্বালানি আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খাচ্ছে সরকার। ফলে বেশ কিছুদিন ধরেই দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি, দেশজুড়ে হচ্ছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। যত জায়গায় আমাদের সরকারি বেসরকারি ক্ষেত্রেও যেখানে এয়ার কন্ডিশনার আছে, 25 ডিগ্রির নিচে হবে না। আমাদের যেসব বিভিন্ন জায়গায় বিয়ে অনুষ্ঠানে এবং এই যেমন ঈদের ব্যাপারেও যে আলোকসজ্জা, এগুলো হবে না। বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান যেগুলো রাত্রে হয় সেটাকে আমরা আলোচনা করেছি যে 7টার মধ্যে সীমাবদ্ধ করার ব্যাপারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, পিক আওয়ারে 14,500 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে, তাই বিদ্যুৎ সাশ্রয় করে তা 12,000-এ নামিয়ে আনা গেলে লোডশেডিং কমানো যাবে। ঘাটতিটুকু হতে পারে, এটা যেন এক হলো আমরা জানাতে পারি কাস্টমারদের, আর দুই হলো এটা যেন ইকুইটেবল হয়, এক জায়গার উপর বেশি এক জায়গার উপর কম সেটা যেন না, সেই জন্য একটা সমতা যেন থাকে সেটার প্রতি দৃষ্টি রাখা হবে। জ্বালানির দাম না কমলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। বিদ্যুতের চুরি না হলে বিদ্যুতের বিল বকে আছে অনেক। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি সরকার দেশকে বিদ্যুতের বদলে খাম্বা আর পুলিশের গুলিতে লাশ উপহার দিয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপরদিকে লোডশেডিং নিয়ে বিএনপি নেতাদের মুখে সমালোচনা মানায় না এমন মন্তব্য করে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেছেন দুই মন্ত্রী। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট কমিটির পরিচিতি সভায় সাম্প্রতিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় লোডশেডিং নিয়ে বিএনপি নেতাদের নানা মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। তাদের লজ্জা শরম যদি থাকতো তারা বিদ্যুৎ নিয়ে কথা বলতো না, লোডশেডিং নিয়ে কথা বলতো না, তখন কি হয়েছিল? যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, দিনের অর্ধেক সময় যাদের সময় লোডশেডিং চলত, ভুলে যায়নি, বিদ্যুৎ নয়, কি দিয়েছে? খাম্বা। এদিকে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অনেক দেশে লোডশেডিং হচ্ছে, সে তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।
আজকে শতভাগ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে, কিন্তু দোরগোড়ায় পৌঁছে গেলেও সেটি সাশ্রয়ীভাবে ব্যবহার করার আহ্বান কোনোভাবেই ভুল নয়। অর্থাৎ আমি যখন রুমে থাকবো না তখন লাইটটা জ্বালিয়ে রাখা, আমি যখন রুমে থাকবো না তখন ফ্যানটাও জ্বালিয়ে রাখা, সেটি সমীচীন নয়। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে ধৈর্য ধরার অনুরোধও জানান আওয়ামী লীগ নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সহ বিশ্বের সাধারণ মানুষ বেশি দুর্ভোগে পড়েছে। একটি বিশেষ দেশকে শায়েস্তা করতে গিয়ে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের ক্ষতি করছে। নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। করোনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, এই যুদ্ধকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জ্বালানি থেকে শুরু করে পণ্য সরবরাহ ব্যাপক হুমকির মুখে পড়েছে। আমেরিকার এটা বিবেচনা করা উচিত যে তারা যে স্যাংশন দিচ্ছেন তাতে তাদের দেশের লোকও যে কষ্ট পাচ্ছে, কাজে এভাবে মানুষকে কষ্ট দেওয়ার কি অর্থ থাকতে পারে আমি ঠিক জানি না। এখানে তো আমি বলবো যে একদিক থেকে বলতে গেলে এটাও তো মানবাধিকার লঙ্ঘন করার সামিল। একটি দেশকে শাস্তি দিতে যে বিশ্বের মানুষকে শাস্তি দেওয়া, এখান থেকে সরে আসাটা বোধহয় বাঞ্ছনীয়। যারা যুদ্ধ করছে তাদের থামানোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের এমন আচরণ কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী। স্যাংশন দিয়ে কখনো কোনো দেশ বা জাতিকে নিয়ন্ত্রণ করা যায় না, সেটা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, তার প্রভাবটা নিজেদের উপর এসেও পড়ে। এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। আমরা মানবিক কারণে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, কিন্তু 3 বছর পূর্ণ হয়ে গেছে। আমাদের জন্য আসলে এটা একটা বিরাট বোঝা। আমি মনে করি যে আন্তর্জাতিক সংস্থাগুলি এবং দেশগুলি আর একটু সক্রিয় হয়ে এই রোহিঙ্গার যেন তারা নিজের দেশে ফিরে যেতে পারে, কাজে সে ব্যাপারে সকলে একটু সক্রিয় হবেন সেটা আমি আশা করি। অনুষ্ঠানে এবার দুজনকে দেওয়া হয় কূটনৈতিক উৎকর্ষ পদক। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশী উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত সুলতানা লায়লা, এছাড়া স্বাধীনতার পর থেকে এদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পেয়েছেন এ পদক। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে রেল স্টেশনে। উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন বাদে কমলাপুর থেকে অন্য রুটের সব ট্রেন ছেড়ে গেছে সময় মতো, তবে প্রায় 3 ঘন্টা দেরিতে ছেড়েছে নীলসাগর এক্সপ্রেস। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বৃহস্পতিবার সকাল 6:40 কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ঢাকায় পৌঁছায় সকাল 8:00। অতিরিক্ত ভিড় থাকায় ট্রেনে উঠতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বগিতে জায়গা না পেয়ে নারী পুরুষ অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠেন। আগাম টিকিট করা অনেকেই অসহায় হয়ে পড়েন টিকিট ছাড়া যাত্রীর বাড়তি চাপে। আমি রেলের স্টাফ, তবু এরকম ভিড়, আমি আমার ফ্যামিলি নিয়ে যাবো বাড়িটা, আল্লাহ যদি নিয়ে নেয়, কিন্তু এখন যাতে পারছি না এত চাপের জন্য। মহিলা মানুষগুলো উঠবে কীভাবে এখান থেকে? পরিস্থিতি সামাল দিতে 30 মিনিট সময় লাগে রেল কর্তৃপক্ষের। সকাল 9:45 স্টেশন ছাড়ে ট্রেনটি। শেষ মুহূর্তে ছাদে যাত্রী না থাকলেও বগির গেটে ঝুলে যাত্রা করেন অনেকেই। উত্তরবঙ্গগামী রংপুর পঞ্চগড় এক্সপ্রেস, রাজশাহীগামী সিল্ক সিটি, ধূমকেতু ট্রেনও 1-2 ঘন্টা দেরিতে ছেড়েছে। তবে চট্টগ্রাম, খুলনা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়াগামী রেল ছেড়েছে নির্ধারিত সময়ে। বাসে ওইদিকে রাস্তাঘাট ভালো না তো, আর তাছাড়া সিঙ্গার রোড যাওয়া অনেক কষ্ট, ট্রেনটাই আমাদের জন্য ভালো আর কি। করোনার 2 বছর যাওয়া হয় নাই, এবার তো করোনা কমছে তাই যাওয়া হচ্ছে দাদুবাড়ি। স্টেশন ম্যানেজার বলছেন, যাত্রীর চাপ বেশি থাকায় কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হয়েছে। সবকিছু মেইনটেনেন্স সঠিকভাবে দেখে যাচাই বাছাই পূর্বক তারপর আমাদের ট্রেনগুলো ছাড়তে হয়। ওপার থেকে আসতে আপনার যদি 2 ঘন্টা লেট করে আমাদের চালাতে দেখা যাচ্ছে, যতটুকু আমরা তাড়াতাড়ি কভার করতে পারি তখন কভার করতে হয়।
শুক্রবার যাত্রীর চাপ সবচেয়ে বেশি থাকবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে রাজধানীর মহাকালী বাস টার্মিনালে। দুপুরের পর থেকেই সেখানে বেড়েছে লোক সমাগম। এদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন অনেক যাত্রী। জামালপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইলের মতো কম দূরত্বের জেলাগুলোর যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। এছাড়া রংপুর, বগুড়া, নওগাঁ, হবিগঞ্জের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় নেই আজ ও আগামীকালের টিকিট। কাউন্টারের দায়িত্বরতরা বলছেন, রংপুর, বগুড়া, টঙ্গী, গাজীপুরের বিভিন্ন রুটে তীব্র যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না ফিরতি বাসগুলো। তারা জানান, বুধবার মহাকালী ছেড়ে যাওয়া বাসগুলো আজ দুপুরের পর সিলেট, রংপুর সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে। এদিকে শুক্রবার থেকে ভিড় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিবহন মালিকেরা। সোয়া এক ঘন্টা ধরে অপেক্ষা করছি, লাইনে দাঁড়িয়ে আছি। অন্যান্য বাস যেরকম 500 করে ভাড়া নিচ্ছে, বাট এনা অ্যাজ ইউজুয়াল যেরকম 260 করে ভাড়া নেয়। ঈদ উপলক্ষেও তারা কোনো এক্সট্রা ভাড়া নিচ্ছে না। যে কটা আসে আগে টিকিট বুকিং করা আছে, এগুলো মনে করেন যে গেলে আর এখানে সিস্টেমটা হচ্ছে কি, অনেক এখানে অনেক লোক ঘুরতেছে, কিন্তু তারা কি করে সিস্টেমের টিকিটগুলো আগে বিক্রি করে লোকজনের কাছে দাঁড়ায় দিচ্ছে। কাউন্টারে টিকিটের জন্য দাঁড়ায় আছি, খুবই গরম, তার মধ্যে গাড়ি টিকিট মনে হয় দিচ্ছে না, সামনে গাড়ি নাই, ট্রাফিকে আছে, তোই তো ওয়েট করতেছি, দেখা যাক কখন টিকিট পাই বা কখন যাওয়া হয়। এদিকে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে চক্রবর্তী এলাকা পর্যন্ত অন্তত 8 কিলোমিটার পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া বাইপাইল ট্রি মোড় থেকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর গলফ ক্লাব পর্যন্ত আরও 4 কিলোমিটার পর্যন্ত একই অবস্থার সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় পোশাক কারখানা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ছুটির পর থেকে সড়কটিতে চাপ বাড়তে থাকে। যাত্রীদের অভিযোগ, বেশি ভাড়া হাঁকায় গন্তব্যে পৌঁছতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। অনেকেই ট্রাক কিংবা পিক আপ ভ্যানে করে গন্তব্যে রওনা দিয়েছেন। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলছে ধীর গতিতে। বিভিন্ন মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সড়ক পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সড়কের কি অবস্থা এখন? আমরা দেখেছি যে ধীর গতিতে চলছে যানবাহন এবং অনেকটাই যানজট, এবং অনেকে আসলে গাড়ি পাচ্ছিল না, তাদের কাঙ্ক্ষিত গাড়ি। তো এই ক্ষেত্রে আসলে কি পরিস্থিতি আপনার চোখে পড়েছে? দেখুন, ঈদে ঘরমুখো মানুষের যে ঈদ যাত্রা, সেটি কিন্তু আজকে দুপুরের পর থেকে শুরু হয়েছে। মূলত আজকে দুপুরের পর থেকে সাভার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে এবং গাজীপুর শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে, সেগুলোতে ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পেয়েছি যে বিকালের পর থেকে ঈদে ঘরমুখো মানুষের একটি বাড়তি চাপ তৈরি হয়েছে। সাভার আসলের যে সড়ক মহাসড়কগুলো রয়েছে, সেই বাড়তি ঈদে ঘরমুখো মানুষের যে চাপ রয়েছে, সেই সাথে কিন্তু রয়েছে ঈদের যে বাড়তি যানবাহনের চাপ। এবং গাজীপুরের যে চন্দ্রা ত্রিমূর রয়েছে, সেই চন্দ্রা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যে সকল মানুষরা যেতে চাচ্ছে না, তাদেরকে নেওয়ার জন্য সেই বাসগুলো চেষ্টা করছেন। মূলত গাজীপুরের চন্দ্রা ত্রিমূর এলাকাতে অতিরিক্ত যানবাহন এবং ঘরমুখ মানুষের চাপ দেখতে পেয়েছে যে সেই গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে, সেই লেন দিয়ে কিন্তু একটি যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। সেই দীর্ঘ সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের চন্দ্রা থেকে যে আশুলিয়ার যে চক্রবর্তী বা মুজারহেল বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে অর্থাৎ প্রায় 10 কিলোমিটার এলাকা পর্যন্ত তীব্র যান সৃষ্টি হয়েছে সেই সন্ধ্যার পর থেকে। এখন পর্যন্ত কিন্তু আমরা এই যানজটের তেমন উন্নতির কোনো দেখতে পাচ্ছি না। তবে এই রাত যত গভীর হচ্ছে বা সময় যত যাচ্ছে, তবে কিন্তু আমরা সড়ক মহাসড়কের পরিস্থিতি, যানজটের যে তীব্রতা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে পুলিশ প্রশাসন বলছে তারা ঈদে ঘরমুখ মানুষদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের এমনটি দাবি। তবে আমরা কিন্তু সেই যে পরিমাণ সড়কে ঘরমুখ মানুষ এবং যানবাহন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে পুলিশ প্রশাসন কতটুকু স্বস্তির ঈদ যাত্রা দিতে পারবে সেই বিষয়টি নিয়ে কিন্তু সন্দিহান বা সন্দেহ প্রকাশ করেছেন ঈদে যারা এই দীর্ঘ সময় যানবাহনে আটকা পড়ে যান।
ভোগান্তি ছাড়াই মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট দিয়ে পদ্মা পারাপার হচ্ছেন ঈদে ঘরমুখী দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যানবাহনের চাপ না থাকায় নির্বিঘ্নে ঘাট পাড়ি দিচ্ছেন যাত্রী ও চালকেরা। তবে সন্ধ্যায় যাত্রীদের চাপ বাড়তে থাকায় লঞ্চঘাটে ভিড় দেখা গেছে। বিভিন্ন যানবাহনে করে ঘাট পর্যন্ত পৌঁছানোর পর লঞ্চে করে পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকেই। এছাড়া ফেরিতে বাস পারাপারের চেয়ে সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাক বেশি দেখা গেছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানিয়েছেন, পাটুরিয়া দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের কাজ করছে ছোট বড় 27টি ফেরি। এছাড়া 33টি লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ। এ নিয়ে আরও জানাতে সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং পদ্মা সেতুর কোনো প্রভাব কি পড়েছে এবারের ঈদ যাত্রায়? অনিমেষ, আমরা দুপুর গড়িয়ে যখন বিকেল হয় তখন থেকেই কিন্তু আমরা দেখতে থাকি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের চাপটা বাড়তে থাকে এবং সন্ধ্যার দিকে বলতে গেলে তিল ধারণের জায়গা ছিল না, যেহেতু এখন পর্যন্ত 83টি লঞ্চ ছেড়ে গিয়েছে, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ফাঁকা হয়েছে। তারপর আমি যদি আপনাকে এখন দেখাই, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু অপেক্ষা করছেন গন্তব্যে যাওয়ার জন্য। এবং আমরা যখন যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তাদের কাছে তাদের একটা বড় ধরনের অভিযোগ ছিল যে রাস্তায় প্রচণ্ড জ্যাম, যানজটের কারণে আসলে তারা সময়মতো এসে পৌঁছাতে পারেননি, এরকম এ কারণে অনেকে লঞ্চ ধরতে পারেনি, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু এই এই জায়গা থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেই গন্তব্যগুলোতে পৌঁছাতে আসলে পদ্মা সেতু ব্যবহার করে যাওয়া সম্ভব। সেই জায়গা থেকেও আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আসলে পদ্মা সেতু দিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বাসের টিকিট রয়েছে সেটার কিছুটা সংকট তারা দেখতে পেয়েছেন এবং টিকিট পাননি এমন অভিযোগও কিন্তু তারা করেছেন, যে কারণে কিনা তারা আসলে লঞ্চে করেই এবার যাচ্ছেন। পাশাপাশি অনেকে আবার এমনটিও বলছে যে যেহেতু লঞ্চের যাত্রাটা তাদের কাছে স্বস্তিদায়ক মনে হয়, তাই লঞ্চের যাত্রাটাই তারা আসলে উপভোগ করেন এবং সেটাই তারা করতে যাচ্ছেন বা করছেন। এমন একটি অবস্থান থেকে আমরা বিআইডব্লিউটি এর সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের প্রায় 150 লঞ্চ ছেড়ে যাওয়ার মতো প্রস্তুতি সম্পন্ন করা আছে এবং এখন পর্যন্ত 83টি লঞ্চ ছেড়ে গিয়েছে, পাশাপাশি আরও 30টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে বা 30টি লঞ্চ কিন্তু এখন যাত্রী তুলছে যেগুলো আসলে পর্যায়ক্রমে ছেড়ে যাবে। সার্বিকভাবে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের যে চাপ সেটি তো দেখা যাচ্ছেই এবং যাত্রীদের পক্ষ থেকে আসলে বড় ধরনের কোনো অভিযোগ নেই। অতিরিক্ত ভাড়া যাতে কেউ নিতে না পারে এবং যে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আসলে ভ্রাম্যমাণ আদালত দেওয়া হয়েছে, তারা নজরদারি করছে বিষয়টি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আছে এবং আমরা লঞ্চগুলোতে যখন ঘুরে দেখেছি প্রতিটি লঞ্চে আসলে 2 করে আনসার সদস্য দেওয়া আছে, তারা বিষয়টি দেখভাল করছেন এবং কোনো ধরনের অসঙ্গতি পেলে সেটি কন্ট্রোল রুমে জানাচ্ছেন। সেই জায়গা থেকে আসলে তারপরে আবার ম্যাজিস্ট্রেটকে জানানো হচ্ছে, ম্যাজিস্ট্রেট সেই লঞ্চটি পরিদর্শন করছেন, এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে। তবে যারা আসলে সময় মতো এসে পৌঁছাতে পারেনি, যে কারণে লঞ্চ ধরতে পারেনি, তাদের জন্য এখনও কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা সেভাবে করা হয়নি। তাদেরকে অন্য কোনো লঞ্চ সেই রুটের অথবা কাছাকাছি রুটের কোনো লঞ্চে করে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই বিষয়টি কিন্তু মার্কিং করা হচ্ছে। সার্বিকভাবে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের একটি চাপ তো আমরা দেখতেই পাচ্ছি, বড় ধরনের কোনো অভিযোগ নেই এবং আপনি জানেন আজকে যেহেতু গার্মেন্টস সহ সব ধরনের প্রতিষ্ঠান ছুটি হয়েছে, সেই কারণে আজকেই আসলে বাড়ি ফেরার ক্ষেত্রে মানুষের চাপটা অনেকটাই বেশি। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে থাকছে কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। কয়েকদিনের ক্রেতাশূন্য হাট এখন মুখর ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে। বাড়তি দামে গরু কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতাদের দাবি আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস থাকায় অফিস শেষ করেই ক্রেতারা ছুটছেন হাটে। বেলা বাড়ার সাথে সাথে হাটে ক্রেতাদের ভিড় বাড়ে। প্রায় সব হাট ঘুরেই ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। চাহিদা বেশি ছোট এবং মাঝারি আকারের গরুর। যারা এসেছেন পছন্দের পশু কিনে ফেলেছেন,
হাটের ছোট সাইজের গরু 50 থেকে 70 হাজার, মাঝারি সাইজের গরু 1 লাখ থেকে 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। ওষুধ দিয়ে মোটা তাজা করা গরু হাটে আনা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে র্যাব। এজন্য সংস্থাটির ভ্রাম্যমাণ টিমের পাশাপাশি পর্যবেক্ষণে রয়েছেন পশু চিকিৎসক টিম। সকালে রাজধানীর গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। দুপুরে রাজধানীর পশুর হাটগুলোতে জনসমাগম দেখা গেলেও এখনও বিক্রি কম বলছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে মাঝারি আকারের গরু বাছাই ও দরদাম করছেন। এদিকে অসাধু ব্যবসায়ীরা দ্রুত গরু বড় ও মোটা তাজাকরণ করতে ব্যবহার করে ক্ষতিকর মেডিসিন। এইসব গরুর মাংস খেলে মানব শরীরে দেখা দিতে পারে জটিল সব রোগ। গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র‍্যাব জানায়, কারো কাছে দ্রুত মোটা তাজাকরণ গরু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয়। আমরা পশু ডাক্তার সহ আমাদের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন সেগুলো নিয়ে আমরা বিভিন্ন গরু আমরা পর্যবেক্ষণ করব। হাটগুলোতে চাঁদাবাজি ছিনতাই রোধে সতর্ক টিম। লেনদেনের সময় জাল নোট সন্দেহ হলে কন্ট্রোল রুমে জানানোর আহ্বান র‍্যাবের। বিভিন্ন সময় জাল টাকা দৌরত্ব বৃদ্ধি পায়, আমরা জাল টাকা শনাক্ত করার মেশিন এখানে নিয়ে এসেছি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু জাল টাকার বিরোধী অভিযান পরিচালনা করেছি। প্রায় 1.5 কোটি টাকার অধিক আমরা জাল টাকা নোট জব্দ করেছি, মেশিন জব্দ করেছি। ঈদে ফাঁকা রাস্তা ও বাসা বাড়ির নিরাপত্তায় ভবন মালিকদের সিসিটিভি সচল রাখার তাগিদ দিয়েছে সংস্থাটি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে আবারও সক্রিয় জাল নোট চক্র। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে 48 লাখ টাকার মানের জাল নোট সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে এরই মধ্যে 3 কোটি টাকার মতো জাল বাজারে ছেড়েছে এই চক্র। রাজধানীর ঢাকা উদ্যানের ডি ব্লকের 4 তলার এই ভবনে 2 রুমের ফ্ল্যাটেই জাল নোটের কারখানা। ঈদ উপলক্ষে ব্যস্ততা অনেক, 1 মাসেই 3.5 কোটি টাকার নোট তৈরি হয়েছে এখানে। সাদা কাগজে আঠা দিয়ে নিরাপত্তা সুতা লাগিয়ে দেয়া হয় জলছাপ। ল্যাপটপে ফটোশপের মাধ্যমে প্রতিটি শীটে 6টি করে 1000 টাকার নোটের ছবি যুক্ত করে প্রিন্ট করা হয়, যা দেখতে হুবহু আসল টাকার মতো। ফার্স্টে অত লোক পরিচিত ছিল না, তো ভিতরে যাওয়ার পর তো আরও অনেক লোক পরিচিত হলো, তো ওই ক্ষেত্রে একটা আশ্বাস পেলাম আর কি। বললো যে ভাই, আপনি কাজ মানে যেহেতু আমাদের করে দেন, আমরা আপনার হেল্প করতেছি, টাকা পয়সা যাই লাগে। কতদিন যদি পারস বাংলায় চলতে চলবি নাহলে যাবি গা, পর না পারেন আমার বাদ্য দিছে, আমার তো বাপ মানে মানে আমি 1-2টা নিয়ে গেলে আমি হয়তো বাজারে একটু মাছ মুস এগুলো কিনি। রাজধানীর যাত্রাবাড়ি, কাঁচপুর, আবদুল্লাপুর সহ বিভিন্ন এলাকায় নিজেদের এজেন্টদের কাছে বিক্রি করা হয় এই জাল নোট। 1 লাখ টাকার নোটের মূল্য 10 থেকে 12 হাজার টাকা। থেকে নিয়ে যায় ওনাদের কাছ থেকে, নিয়ে গিয়ে উত্তর আবদুল্লাপুর নিয়ে দিই, ওর বিনিময়ে আমার 2000 টাকা করে দেয়। বৃহস্পতিবার সকালে এই কারখানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম। গোয়েন্দারা জানিয়েছেন, গ্রেপ্তার সাকির এই চক্রের প্রধান, অন্য 3 জন হলো তার স্ত্রী বিউটি এবং তাদের সহকারী আবু বকর রিয়াজ ও মনির। নারায়ণগঞ্জে, গাজীপুরে এই বিভিন্ন এলাকাতে থেকে থেকে এই কারখানা পরিচালিত করেছে, এখন ঢাকার কাছাকাছি এসে আরও বেশি তৈরি করার জন্যই তারা গত 2-3 সপ্তাহ ধরে এখানে বাসা ভাড়া নিয়েছে। জাল নোটের আরও কারখানার সন্ধানে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য রাত 10টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে মন্ত্রণালয়ে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইহো হায়াকাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ঈদের দিন পশু কোরবানির পর থেকেই বর্জ্য অপসারণ শুরু হবে। সারা দেশে সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাত 10টার পর কোথাও পশুর বর্জ্য থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি। করোনা সংক্রমণের হার বাড়ছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে যাতায়াত ও ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী। এ সময় রাস্তার পাশে কোথাও পশুর হাট বসবে না বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
রাস্তার উপরে কোথাও হাট বাজার বসবে না, এবং যে সমস্ত প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার এগুলো সবগুলো। আর কোভিড বৃদ্ধি পাচ্ছে, কোভিডের ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনার ব্যাপারে আমাদের ইতিমধ্যে আমাদের একটা এসওপি তৈরি করা আছে, তো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী। এবারে থাকছে খেলার খবর। খেলার খবরের শুরুতেই শিরোনাম, সকাল থেকে গায়নায় চলছে টানা বৃষ্টি, শঙ্কায় উইন্ডিজ, বাংলাদেশ শেষ টি টোয়েন্টি। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমকে চায় বিসিবি, জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 11:30। লিডে থাকা উইন্ডিজ ট্রফি জিততে নামবে, বিপরীতে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তবে মাঠের লড়াই ছাপিয়ে আবারও আবহাওয়া চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পূর্বাভাসে ম্যাচের সময় বৃষ্টির শঙ্কা রয়েছে, তাদের বিঘ্ন ঘটবে তৃতীয় টি টোয়েন্টিতে, সেটি ভেবেই পরিকল্পনা সাজাবে দুই দল। একাদশী পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুমের অন্তর্ভুক্তির সম্ভাবনা জোরালো, সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে ফে খেলবে বাংলাদেশ। অন্যদিকে ধারাবাহিকতা রেখে ব্যাটে বলে দাপট দেখাতে চায় উইন্ডিজ, গায়ানায় ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের, তবে টি টোয়েন্টিতে প্রথমবার নামবে এই ভেন্যুতে। অনেক সময় হয়তো বা ওপেনার সাকসেসফুল থাকবে বা ভালো স্টার্ট করে দেবে, মিডল অর্ডার অনেক সময় হয়তো বা এটা টেনে নিয়ে নাও যেতে পারে, বাট সামওয়ান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এবং আমাদের এই বিশ্বাসটা আছে যদি আমরা কনসিস্টেন্টলি ব্যাটাররা 160-170 রান করতে পারি, বলাররা ওটা ডিফেন্ড করতে পারবে। এখন এটা তো আর কি কন্ট্রোলে নেই বৃষ্টির বিষয়টা, আমরা আমাদের প্রিপারেশনটা সাধ্যমতো নেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় পজিটিভলি চিন্তা করবো যে ম্যাচটা পুরোপুরি হবে, যদি না হয় দেন আমাদের মেন্টালি ওটা মানিয়ে নিতে হবে যে প্রিপেয়ার থাকতে হবে, হয়তো ওভার শর্ট হতে পারে বৃষ্টি যদি হয়, বাট আমরা পজিটিভ থাকবো যেন আমরা ফুল ম্যাচেই খেলবো আর কি। মনে হচ্ছে সেস কন্ডিশন রিলি ফাস্ট, কিপ আ পজিটিভ মাইন্ডসেট। সিরিজে আমরা লিড করছি, অবশ্যই গায়ানার সিরিজ নিশ্চিত করার জন্যই খেলবো আমরা। টি টোয়েন্টি ক্রিকেটে আগে থেকেই কিছু বলা যায় না, সবার আগে দরকার ইতিবাচক মন মানসিকতা। প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে খুব একটা ভাবছি না আমরা। টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালকে চাই বিসিবি, এই ফরম্যাটে তিনি ফিরবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিশ্বকাপ দল ঘোষণার ডেডলাইন পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করা হবে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে সাকিব ছাড়া বাকি সিনিয়রদের নিয়ে পূর্ণ শক্তির দল জিম্বাবুয়ে সফরে পাঠাচ্ছে বিসিবি। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি শেষ হওয়ার অপেক্ষা, তামিম কি আদৌ এই ফরম্যাটে ফিরবেন? সবশেষ ফেসবুক পেজে তার রহস্যজনক পোস্ট দ্রুতই তা সরিয়ে ফেলায় সরব ছিল গণমাধ্যম। সোশ্যাল মিডিয়াতেও তামিম ভক্তরা নানা মতামত দিয়েছেন। অক্টোবর নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ ওপেনিং সমস্যা চিন্তার কারণ, তামিমের অভিজ্ঞতা মিস করছে বাংলাদেশ, বিশ্বকাপে তার সার্ভিস পেতে চায় বিসিবি, অপেক্ষা করবে দল ঘোষণার ডেডলাইন পর্যন্ত। টি টোয়েন্টি কন্টিনিউ, বিশ্বকাপ তো পরে, সে টি টোয়েন্টি ফরম্যাটে আছে কি না দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, এবং সেটাই আমাদের জানানোর কথা। জুলাই মাসটাই তার টাইমটা বোধ হয় নিয়েছে, অগস্টের থেকে তা জানানোর কথা, তো উই আর ওয়েটিং ফর দ্যাট। উইন্ডিজ সিরিজ শেষ করে বিরতি নেই, যেতে হবে জিম্বাবুয়ে সফরে, যেখানে ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ নয়, তাই বেঞ্চের শক্তি পরখের সুযোগ ছিল জিম্বাবুয়েতে। কিন্তু বিসিবি পাঠাবে পূর্ণ শক্তির দল, শুধু সাকিবই ছুটি নিয়েছেন। এখন আমরা যেটা সিলেক্টরদের সাথে আজকে বসেছিলাম, তারা একটা টিম চূড়ান্ত করছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে তারা যে টিমটা আছে এখন তার সবাই অ্যাভেলেবল, সাকিব ইজ নট অ্যাভেলেবল, এটা আমাদের আগে বলে দিয়েছে। কিন্তু জিম্বাবুয়েতে আমাদের ফুল স্ট্রেংথে আমরা এটাও সিরিয়াসলি নিচ্ছি, হয়তো এখানে আমরা পয়েন্টের কোনো ওই ওই পয়েন্টের মধ্যে পয়েন্টের খেলা না এটা, যেহেতু চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নশিপের মধ্যে এটা নাই আমাদের, তো কিন্তু সিরিজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেস্টে নাজুক অবস্থা দলের, ক্রিকেটারদের লঙ্গার ভার্সনে মনোযোগ বাড়ানোর তাগিদ বিসিবির, সুযোগ সুবিধার সঙ্গে পারিশ্রমিক বৃদ্ধির কথাও ভাবছে ক্রিকেট বোর্ড। আমাদের ম্যাচ ফিস বাড়ি হয়তো বেড়ে যাবে, অন টপ অফ দ্যাট আমরা আরও কী করতে পারি সেটার দিকে আমাদের চিন্তাভাবনা আছে। টেস্টে আরও কত বেটার পারফর্ম করা যায় এবং কী কী টেস্ট প্লেয়ারদের জন্য ফেসিলিটিস বলেন অথবা তাদের ইনসেন্টিভ বলেন, এই দিক দিয়ে আমাদের আবার আরও বেশি করে নজর দিতে চাই। আমরা চাইবো তাদের মেয়েদেরও, আমরা অত দূর না গেলেও তাদের কাছাকাছি না গেলেও ব্যবধানটা কমানো তো উচিত, আমার মনে হয় যে আরও আমরা ওদের ইনসেন্টিভ দিতে। 22 জুলাই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল, দুই দলের তিন ওয়ানডে আর টি টোয়েন্টির সিরিজ
28 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পেশাদার লীগ ফুটবলের হ্যাটট্রিক শিরোপা জয়ের আরও কাছে বসুন্ধরা কিংস। দিনের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে তারা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা জয়সূচক গোলটি করেন গাম্বিয়ান অ্যাটাকার নুহা মারুং। এই জয়ে 19 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে শিরোপার কাছে অস্কার ব্রুজনের ছেলেরা। লিগে বাকি 3 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিতে কিংদের তাকিয়ে থাকতে হবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা আবাহনীর পরবর্তী ম্যাচ ফলাফলের দিকে। 18 ম্যাচ খেলে 38 পয়েন্ট যোগ করেছে মারিও লেমসের দল। আবাহনী তাদের পরবর্তী ম্যাচে হেরে গেলে 20তম রাউন্ডের জন্য আর অপেক্ষা করতে হবে না বসুন্ধরা কিংসকে। পাওনিয়ার ফুটবল লীগের ফাইনালে শুক্রবার বরিশাল ফুটবল একাডেমির মুখোমুখি হবে জারা গ্রিন ভয়েস কিশোর বাংলা ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 3টায়। বয়স নির্ধারণ নিয়ে বেশ কটি ক্লাবের অভিযোগে নানা জটিলতার সম্মুখীন হতে হয়েছে, তবে দিন শেষে কোনো অভিযোগই প্রমাণ হয়নি, দাবি টুর্নামেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যানের। ফাইনালের আগে প্রেস কনফারেন্স, সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে দেয়া আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এটি। এবারের আসরে দুটি দলের তৃতীয় বিভাগে উন্নীত হবার কথা বায়োলজে থাকলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে চারটির কথা। বড় এই টুর্নামেন্টের বায়োলজ বাফের সংশ্লিষ্ট বিভাগ ভালো মতো অবগত কিনা সেটি বড় প্রশ্ন। বিষয়টিকে অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত বলে দায় আপাতত এড়ানোর চেষ্টা বাফুফের সাধারণ সম্পাদকের। এবার টুর্নামেন্ট হয়েছে 46 দল নিয়ে। বয়স নির্ধারণে ক্লাবগুলোর অভিযোগের পুরনো ধারা এবারও ছিল বহাল, তবে এবারে স্বচ্ছতা নিয়েই সব কাজ সম্পন্ন হয়েছে দাবি এই কর্তার। আমাদের মহানগরী ফুটবল লীগ কমিটির এবং পাইনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ইমুর স্যার জানার পরে আমরা জানি না, কিন্তু উনি কিন্তু ওই বাচ্চাদের ডেকে নিয়ে যে এবার গিয়ারে উনার তত্ত্বাবধানে উনি মেডিকেল টেস্ট করিয়েছেন এবং সেখানে আমরা এরকম একটা ছেলেরও পাইনি, এই সংখ্যা প্রায় 15-16 জনের কম না। টুর্নামেন্টের ফাইনালে ওঠা দু দলের অধিনায়ক জানালেন নিজেদের লক্ষ্যের কথা। প্র্যাকটিস করছি, ইনশাআল্লাহ সবই দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়ন ফাইট দিতে পারি। আমাগো টিম মোটামুটি ভালো আছে, তো আমাগো টার্গেট থাকবে যে 2-3 গোলে জিতবো আমরা। দেশের পাইনিয়ার ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার থাকছে এবার। চ্যাম্পিয়ন 3 ও রানার আপ দল পাবে 2 লাখ টাকা। লীগ ও ম্যাচ সেরার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার জন্য থাকছে 50,000 টাকা পুরস্কার। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে, চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। বান্দরবানের মেঘলা, নীলাচল, চিম্বুক এবং নীলগিরির পাহাড় ঘিরে সাদা মেঘের ভেলা। টইটুম্বুর সাঙ্গু নদী, দেবতাখুম, শৈলপ্রপাত, নাফাখুম, রেমাক্রি, শিলাবান্ধার সহ বিভিন্ন ঝিড়ি ও ছড়া থই থই করছে পানিতে। বর্ষায় পাহাড়ি এলাকার এই সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিতে অনেকেই যাচ্ছেন বান্দরবানে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে পাহাড়ের দর্শনীয় স্থানগুলো সংরক্ষণের দাবি পর্যটকদের। এই প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে, চলে যাচ্ছে পরের খবরটিতে। পবিত্র হজ উপলক্ষে মক্কা থেকে তাবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনায় জড়ো হতে শুরু করেছেন হজযাত্রীরা। মিনায় 8 জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। শুক্রবার ফজরের নামাজ আদায় করে রওনা দেবেন আরাফাতের ময়দানে। এদিন হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দানে সমবেত হবেন। দুপুরে হজের খুতবা শুনবেন তারা, তারপর এক আজানে হবে জুম্মা এবং আসরের নামাজ। সূর্যাস্তের পর হজযাত্রীরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার উদ্দেশ্যে, সেখানে আবার তারা এক আজানে আদায় করবেন মাগরিব এবং এশার নামাজ। তারপর পাথর সংগ্রহ করবেন জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য। এদিন রাতে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। শনিবার সকালে সূর্যোদয়ের পর পাথর নিক্ষেপ করবেন হজযাত্রীরা, এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন তারা। পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা নিয়ে আরও জানাতে সৌদি আরব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।
হাসিফ, এই মুহূর্তে ঠিক কোন ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে চলছে হজ? আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। মৌমিতা, এই মুহূর্তে আমি রয়েছি মক্কার পবিত্র মিনাতে। আমি একটু আপনাদের ঘুরে দেখাতে চাই। এই এই যে আমার সামনে যে মসজিদটি দেখছেন, এটি হলো মসজিদ আল খালিফ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর নামাজ আদায় করেছেন পাঁচ ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর। আগামীকাল নয় দিন ফজর পর্যন্ত। পিছনে আপনি আমাদের এই পাহাড়ের মধ্যে টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, যেসব হাজিরা আসছেন এই টেন্ট গুলোতে অবস্থান করছেন। এখানে প্রায় 10 লাখ হাজি আছে এবং এই পাহাড়ি এলাকার পুরো অংশটা জুড়ে বিভিন্ন জায়গায় এই টেন্ট গুলো লাগানো হয়েছে। এবারের ব্যবস্থাপনা মোটামুটি আগের চেয়ে ভালো। আমরা যারা গতবার বা তার আগের বছর হজ করেছেন, তারা দাবি করছেন যে এবার সৌদি সরকার অনেক ভালো ধরনের ব্যবস্থা রেখেছে। মসজিদ আল খালিফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেহেতু নামাজ আদায় করেছেন, সেক্ষেত্রে মুসলিম যারা এখানে হাজিরা এসেছেন তারা এখানে আসলে নামাজ পড়তে চান। এবং শোনা যায় আমরা যেটা জেনেছি যে এখানে নাকি 1 লাখ মুসলিম একসাথে নামাজ আদায় করতে পারেন। এখন সন্ধ্যা 6:36 বাজে, 7:07 মাগরিবের নামাজের সময় হবে এবং এই পুরো এলাকাটা মুসলিম ভরে যাবে এটি আমরা শুনেছি। এই মুহূর্তে আমরা গতকালকে যখন রাতে এসেছিলাম, মূলত আসলে আসার কথা ফজরের সময় মিনাতে, ফজরের পর এবং জোহরের মধ্যে, কিন্তু যেহেতু প্রচুর হাজি একসাথে আসতে হয় সেহেতু গতকালকে আমাদেরকে হজ মিশন থেকে হজ এজেন্সির মাধ্যমে আমাদের কিন্তু রাতে নিয়ে আসা হয়েছে। আমরা রাতে এসেছিলাম 2:30 এবং 2:30 আসার পর আমরা কিন্তু এখানে মিনার যে তাবুত, সেই তাবুতে সময় খুব কম। আপনি যদি একটু আমাদেরকে বলতেন, আর একটু আমাদের ফ্রেমে এসে যদি বলতেন যে ছোট্ট করে এর পরবর্তী পদক্ষেপগুলো কি কি? আজকে আমরা যেটি জেনেছি যে আমাদের আসলে এশা পর্যন্ত আমরা এখানে থাকবো, তারপরে আসলে ফজর পর্যন্ত থাকার একটা নিয়ম রয়েছে, কিন্তু এশার পরেই আসলে 10 লাখ মুসল্লি একসাথে বের হয়ে যাওয়ার যেহেতু একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে 10 লাখ মুসল্লিকে একসাথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে আমাদেরকে হয়তোবা এশার নামাজের পরপরই নিয়ে যাওয়া হবে। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তীতে আমরা বাকি আনুষ্ঠানিক কথাগুলো আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যুক্তরাজ্যে দুদিনে অর্ধশতাধিক মন্ত্রীর পদত্যাগের পর কনজারভেটিভ পার্টির প্রধানের পদ ছাড়লেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে নতুন নেতা নির্বাচনের আগ পর্যন্ত সরকার প্রধানের দায়িত্বে থাকছেন তিনি। নেতা নির্বাচন হয়ে গেলে তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 2019 সালের জুলাইয়ে বিপুল ভোটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন টরি নেতা বরিস জনসন। তবে সময় যত গড়িয়েছে ততটাই ভাটা পড়েছে জনপ্রিয়তায়। সম্প্রতি অনাস্থা ভোটের মুখেও পড়েন তিনি। অনাস্থা ভোটে পার পেলেও নতুন বিপত্তি হয়ে সামনে আসে মন্ত্রিসভা ও দল থেকে জ্যেষ্ঠ নেতাদের একের পর এক পদত্যাগ। এত কিছুর পরও ক্ষমতা ছাড়তে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে সরে দাঁড়ালেন দলীয় প্রধানের পদ থেকে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া বক্তব্যে বললেন, রাজনীতিতে কেউই অপরিহার্য নয়। কনজারভেটিভ আইন প্রণেতাদের দাবি, দল এবং দেশে নতুন নেতৃত্ব আসুক। আমিও নতুন নেতা খোঁজার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছি। আগামী সপ্তাহে এই সংক্রান্ত দিনক্ষণ জানা যাবে। নতুন নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব। দলীয় প্রধানের পদ ছাড়লেও উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। দীর্ঘদিন সমর্থন দেয়ায় ব্রিটিশ জনগণকে জানান ধন্যবাদও। 2019 সালে আমাদের ভোটে নির্বাচিত করা লাখ লাখ ব্রিটিশ নাগরিকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তাদের সমর্থনে 1987 সালের পর কনজারভেটিভ পার্টি বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত হয়। তাদের এই আস্থাই আমাকে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছে। যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তাকে সরকার গঠনের আহ্বান জানাবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। নতুন প্রধানমন্ত্রী চাইলে আগাম ভোটে যেতে পারেন, তেমনটা না হলে 2025 সালের পূর্ব নির্ধারিত সময় হবে নির্বাচন। এদিকে শুধু টরি নেতা হিসেবে নয়, প্রধানমন্ত্রীর পদ থেকেও বরিস জনসনের পদত্যাগ চাইছে বিরোধী দল লেবার পার্টি। এর আগে অর্ধশতাধিক মন্ত্রী ও সহকারী কর্মকর্তা পদত্যাগের পর নতুন করে মন্ত্রিসভা গঠন করেন বরিস জনসন। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভরা বর্ষায় বান্দরবানের প্রকৃতি সেজেছে অপরূপ রূপে, ছবির মতো ফুটে উঠেছে পাহাড়ের সৌন্দর্য। পাহাড়ের এমন রূপ মুগ্ধ করবে যে কাউকে।
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকলেও এবার পর্যটক বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। বান্দরবানে মেঘলা, নীলাচল, চিম্বুক ও নীলগিরির পাহাড় ঘিরে সাদা মেঘের ভেলা। টৈটম্বুর সাঙ্গু নদী আষাঢ় মৌসুমে সবুজে ঢাকা পার্বত্য এলাকা মুগ্ধ করছে পর্যটকদের। দেবতাখুম, শৈলপ্রপাত, নাফাখুম, রেমাক্রি, শিলবান্ধা সহ অসংখ্য ঝিরি ও ছড়া থইথই করছে পানিতে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে পাহাড়ের দর্শনীয় স্থানগুলো সংরক্ষণের দাবি পর্যটকদের। পাহাড়গুলো, গাছগুলো থাকতে হবে, মানুষ এটা দেখে যাতে তৃপ্তি পায়, মনের একটা খোরাকের জন্য আসে। এত আধুনিক ফ্যাসিলিটি থাকলে হয়তো এই অ্যাডভেঞ্চারটা আমরা ফিল করতে পারতাম না। বর্ষাকালে তো পাহাড় আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই জায়গা থেকে এই ঝর্ণাগুলো নতুন রূপ পায়, আমাদের খুব ভালো লাগে। পর্যটন শিল্পের সাথে জড়িত এ অঞ্চলের প্রায় 20,000 মানুষ। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকায় লোকসান কাটিয়ে উঠতে চান ব্যবসায়ীরা। আশা করছি এবারে প্রচুর সংখ্যক পর্যটক আসবে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করবেন। ভ্রমণ পিপাসুদের আগমনকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বর্ষার সময়ে টুরিস্টরা বেশি আসে, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, তারা ট্রেকিং করতে এই বর্ষে আসে বিভিন্ন পাহাড় ঝর্ণা এগুলি ট্রেক করতে জন্য। তো বান্দরবান টুরিস্ট পুলিশ রিজনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে সকল টুরিস্টরা আসছেন তাদেরকে যদি কোনো জায়গায় সমবেত হয় সেখানে আমরা যাচ্ছি, মতবিনিময় অনুষ্ঠান করছি, তাদেরকে আমরা কাউন্সিলিং করছি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পর্যটকের পদচারণায় বান্দরবান চিরচেনা রূপ ফিরে পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।